বিপদের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত, শুভ বিজয়া। এবং আজকে অবশ্যই উৎসব মানে যেহেতু উৎসব আমরা কাটিয়ে উঠিনি, যেহেতু দুর্গাপুজো চলে গেল, সবার মন ভারাক্রান্ত, তবে আজকে ধনদেবীর আরাধনা। আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি কে আপনারা জানেন, মুনমুনদি কেমন আছো বলো দিদি? শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া তোমাকে এবং ওই প্রান্তে যারা রয়েছেন তাদের সবাইকে শুভ বিজয়া। অবশ্যই বড়দের প্রণাম এবং সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যেমনটা দিয়ে শুরু করলাম যে আজ ধনদেবীর আরাধনা, আর আজকে আমরা তোমাকে সাথে পেয়েছি, প্রথমেই বলো পুজো কেমন কাটালে? পুজো তো বেশ দিব্যি কাটলো। পুজোয় আজকে এই যে বৃষ্টি হচ্ছে, সৌভাগ্যক্রমে পুজোয় খুব একটা বৃষ্টি হয়নি, সেটা একটা অবশ্যই ভালো দিক। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, এবারে আমার মনে হয়েছে, অবভিয়াসলি আমরা তো এখনও খুব একটা স্বাভাবিক অবস্থায় পৌঁছয়নি, আর যেহেতু আমি বিপি পোদ্দারের এখানে এসেছি, খুব স্বাভাবিকভাবে সবাই খুব স্বাস্থ্য সচেতনতার কথা বলবেন, তো সেদিক থেকে আমার মনে হয় এবারে সবাই একটু বোধহয় কনসিয়াস ছিলেন। এবারে বোধহয় যতটা রাস্তা অন্যান্যবার ভিড় হয়, এবার হওয়ার কথাও ছিল না, হয়নি, খুব ম্যানেজেবল ছিল বিষয়টা, কিছুটা ম্যানেজেবল ছিল, যেটা হওয়াটা ভীষণ রকম প্রয়োজন আমাদের। এখনো পর্যন্ত পুরো সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারিনি যে একেবারে। যেমনটা তুমি বললে দিদি যে বিপি পোদ্দারের একটা প্রোগ্রাম, সুতরাং আমরা স্বাস্থ্য সচেতনতার কথা সেটা সবসময় বলবো, কিন্তু যেটা আগেও আমি বলেছিলাম যে যেমন স্বাস্থ্যের দিকে বিপি পোদ্দার খেয়াল রাখে, মানুষের মনের দিকেও খেয়াল রাখে, তাই জন্য তোমাদের মতো মানুষদের আমরা সঙ্গে পাচ্ছি, তোমরা আসছো আমাদের সাথে। তো আমি প্রথমে জানতে চাইবো যে বিপি পোদ্দারের সঙ্গে তোমার আলাপটা কিভাবে? বিপি পোদ্দারের সাথে তো শুধু আমার আলাপ না, আমাদের কলকাতা শহরে যারা রয়েছেন বা তার পার্শ্ববর্তী জায়গাতেও, যাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম কোনো একটা সমস্যা হলেই তো খুব স্বাভাবিকভাবে মানুষের তখন চিকিৎসার কথা মনে পড়ে, তা এটা খুব স্বাভাবিক। যার জন্য বিপি পোদ্দারের সাথে আর বা বিপি পোদ্দারের যে পরিষেবা সেটা তো অবভিয়াসলি সকলের কাছে ভালো লাগার বলে এটার সঙ্গে তো যোগাযোগটা সেরকমভাবে থাকবেই প্রত্যেকের, বা সংযোগটা থাকবে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আজকের যেটা লাইফ, সেটা যেমন একই সাথে আমরা অনেক কিছু জানাবো, আমাদের ব্যক্তিগত কথা বা আমাদের কাজের কথা, ঠিক একই রকমভাবে যাতে পরবর্তী সময়ে মানুষ আরও অনেকটা স্বাস্থ্য সচেতন হন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যাতে সহজে অসুস্থ হয়ে পড়তে না হয়। অসুস্থ হলে তবেই তো বিপি পোদ্দারের কথা মনে হবে, কিন্তু অতটা মনে না হওয়ার ক্ষেত্রটাই আমরা চাই। আমরা সবসময় চাই যে তার আগেই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশেষ করে পুজোর পর তো চাই। এবং মজার বিষয়, বিপি পোদ্দার কিন্তু করছে প্রোগ্রামটা, কিন্তু যাতে বিপি পোদ্দারে না আসতে হয় সেই দিকটা কিন্তু তারা একদম ঠিকঠাকভাবে খেয়াল রাখছে। তো আজকে অবশ্যই শুধু স্বাস্থ্য নিয়ে নয়, মুনমুনদিকে পেয়েছি, বিস্তর আলোচনা হবে, আড্ডা হবে, তো পুজো নিয়ে প্রথমেই কথা বললাম। এবার মুনমুনদি তোমার কাছে আসবো, কবিতা শুনবো অবশ্যই, কিন্তু তার আগে বেশ কিছু টুকটাক আড্ডা তো হবে। হ্যাঁ, কবিতা তো সবসময় শোনোই, একটু কথা বলি, একটু কথা বলি, কারণ কথাটাও সকলে শুনতে চান। তার মধ্যে আমার পেজে যারা রয়েছেন তারাও আমার মনে হয় শুনতে চাইছেন, আমি চট করে একটু শেয়ার করে দিই। অবশ্যই সেটা অবশ্যই, আপনাদের কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, দিদির সঙ্গে সরাসরি দিদি তার উত্তর দেবে, দেবেন অবশ্যই। তো দিদি একটা কথা জানতে চাইবো, কবিতাকে সঙ্গী করা, সঙ্গী করে দীর্ঘ পথ চলা, এই সিদ্ধান্তটা প্রথম কবে? এই সিদ্ধান্তটা মানে নেওয়ার মতো বয়স হয়নি তখনও পর্যন্ত, 4 বছর বয়স থেকে কবিতার সাথে পথ চলা শুরু। তারপর কখন হয় না যে কিছু কিছু ভালোবাসার জায়গা থাকে, ভালো লাগার জায়গা থাকে, যেগুলো খুব একটা নির্ধারিত থাকে না, আবার ভাগ্যক্রমে নির্ধারিত থাকে, তো সেরকমই একটা বিষয়। কবিতার সাথে যোগাযোগ বলো, সহাবস্থান বলো, বা যা কিছু বলো, সেই ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে। কিন্তু ছোটবেলায় কবিতার সঙ্গে তুমি ততটা আত্মস্থ করতে পারতে কি, মানে ছোটদের যে বিষয়টা থাকে যে কবিতা গান একটা স্ট্রিক্টনেস, সেটার মধ্যে থাকবো না বা কিছু? না, আমি ছড়া খুব ভালো বলতাম নাকি, মানে হয় না যে ছোটবেলায় মানুষ যেগুলো পড়ে স্কুলের পাঠ্য বই বলো বা কিছু বলো, আমাদের সময় আসলে অনেক রকম বিষয় ছিল যেগুলো ক্ষেত্রে আমার দেখা গেছে মানে অনেক কিছুই হয়তো সে সময় শেখা হতো, কিন্তু কবিতার ক্ষেত্রে ভালো লাগাটা অন্যরকম ছিল। খুব সুন্দর কবিতা বলতাম ছোটবেলা থেকেই আর কি, যখন স্কুলে প্রোগ্রাম হতো তখন একটা যে কোনো প্রোগ্রাম হলে দাঁড় করিয়ে দেওয়া হতো যে মুনমুন একটা কবিতা বলবে, এবং সেখানে খুব সুন্দর বলতাম, হয়তো মানে ভালো লাগতো সকলের। আমি তো সুন্দর বলছি, আমি তখন বুঝতাম না সুন্দর না অসুন্দর, কিন্তু ঘটনা হচ্ছে যে সকলের ভালো লাগতো। তারপর যেখানে শিখতাম সেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতায় যখন যাওয়ার বিষয় থাকতো তখন সাধারণত দেখা যেত যে সেখান থেকেও প্রচুর প্রাইজ পাচ্ছি,
বা পাচ্ছি না, পাওয়াটা বড় কথা নয়, কিন্তু ওই বিষয়গুলোর মধ্যে ভালো লাগা ছিল। রাদার আমি জানি না তোমাদের সময় এখন হয় কি না হয়, একটা সময় আমাদের ছিল স্কুলে একটা পিরিয়ড ছিল যেখানে রিডিং পড়তে হতো, ঠিক আছে, যে যতটা সম্ভব একসাথে ওই রিডিং পড়া, সেটাও কিন্তু আমি খুব ভালো পড়তাম। মানে ওটাও এতটা এক্সপ্রেসিভ ছিল বা এতটা সুন্দরভাবে সবটা হতো যে সবাই মনে করতেন যে এই বিষয়টার সাথে কোথাও যেন আমার ভালো লাগার জায়গাটা আছে এবং ছিল, সেটা থেকে গেছে আর কি। মানে বাড়ির লোকের কি এর মধ্যে নিশ্চয়ই এত বড় পথ? অবভিয়াসলি মায়ের তো একটা বিশাল ভূমিকা, কারণ মা, আমি ছোটবেলায় কবিতা বলতাম, ছড়া বলতাম, সবকিছু বলতাম, কিন্তু প্রথম মা শেখানোর জন্য আর কি নিয়ে গিয়েছিলেন হাত ধরে। তারপর যেসব কম্পিটিশন হতো বা প্রতিযোগিতা হতো সেখানে প্রত্যেক রবিবার মায়ের সাথে করে নিয়ে যাওয়া, তো রবিবার দুপুরের যে বাড়িতে খাবার ভালো হয় আর কি, মাংস ভাত, সেটা অনেক সময় মিস করেছি, অনেক সময় খুব তাড়াতাড়ি খেয়ে গেছি, আবার অনেক সময় রাত্রে এসে খেতে হয়েছে, কিন্তু ওইগুলোর মধ্যে একটা ভালো লাগা ছিল। প্রচুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং পুরোটাই একেবারেই আমার এই ক্ষেত্রে বেড়ে ওঠার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যে এতটা জার্নি তার সবটাই কৃতিত্ব আমি বলবো যতটা না আমার তার থেকে অনেক বেশি আমার মায়ের। একদমই, তো আমি বলতে চাই যে মা বাবার কাছে হাতে খড়ি যে কোনো জিনিসের হাতে খড়ি, কিন্তু তারপরের প্রশিক্ষণ তোমার যদি একটু। হ্যাঁ, তারপর তো বিভিন্ন জায়গায় শিখেছি, আমি যেখানে থাকতাম সেখানে যেমন শেখা, তারপরে কলকাতায় এসেও শেখা বিভিন্ন শিক্ষাগুরুর কাছে। এবার এই বিভিন্ন জায়গায় শেখার মধ্যে দিয়ে আরও প্রচুর প্রতিযোগিতার সাথে যোগাযোগ, মঞ্চটাকে চিনতে শেখা, মঞ্চটাকে চেনার সাথে সাথে সমস্ত কিছু, এই যে আমাদের শিক্ষাটাও একটা অনেকটা দিনের ছিল, মানে আমি শিখেছি প্রায় বলতে গেলে ওই 4 বছর বয়স থেকে হয়তো আরও 20 বছর শেখা, তারপরে অন্য কিছু করার কথা, এবং বিভিন্ন শিক্ষাগুরুর কাছে, যারা সকলেই আমার প্রণম্য, কোনো একজনের নাম বলছি না এই কারণেই, যেহেতু অনেকে রয়েছেন এবং যার কাছে হয়তো 1 বছরে শিখেছি সেখান থেকেও 1 বছরে কিছু শিখেছি, এটাও একটা বিষয়। তো ফলে এই যে এই পুরো জার্নি, সেই জার্নির মধ্যে শেখার পথটা অনেকটা বেশি, তারপরে বিভিন্ন কিছু, তারপর ইনফ্যাক্ট আমি, আমাকে টেলিভিশন উপস্থাপিকা হিসাবে হয়তো প্রথম মানুষ চিনেছিলেন বা সেইভাবে হয়তো সকলের সাথে চেনা, সেটাও আবৃত্তির মঞ্চ থেকে, একটা আবৃত্তির অনুষ্ঠানে, তখন আমি বেশ ছোট, তখন আবৃত্তির অনুষ্ঠানে যেহেতু অংশগ্রহণ করেছি, সেই প্রোডাকশনের একজন ছিলেন সেখানে পরিচিত, তিনি ফোন নাম্বার নিয়েছিলেন আর কি। পরবর্তী সময় তাদের যখন একটা অনুষ্ঠানের অডিশন হচ্ছিল, সেই অডিশনে তাদের তখন আমাকে ডাকা হয় আর কি, তাদের যিনি সঞ্চালিকা তিনি 2 মাসের জন্য করতে পারবেন না যদি সেই সময়টা আমি করি। তারপর 2 সপ্তাহ পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, 2 বছর পেরিয়ে গেল, চলতে থাকলো, চলতে থাকলো। একদমই। আচ্ছা দিদি, এই যে কবিতার সঙ্গে পথ চলা, এটা কি কোথাও তোমাকে কোনোদিন ভাবিয়েছে যে যেহেতু এখন কবিতাকে আমরা অনেক বেশি মডিফাই হতে দেখি, আজ থেকে 10-20 বছর আগে এতটা মানুষ ভাবতে পেরেছে কিনা আমি জানি না, তখন এতটা হয়তো ভাবতে পারতাম না আমরা, তবে এটা খুব সত্যি কথা, কোনো একজন মানুষের এই কবিতার ক্ষেত্রে আমাদের মতো অনেক মানুষ যারা রয়েছেন, আমি কবিতাকে নিয়ে, আমি কবিতাকে খুব ভালোবাসতাম, আবৃত্তি ভালোবাসতাম, আমার আবৃত্তি নিয়ে যে বিশাল স্বপ্ন ছিল যে আমি আবৃত্তি শিল্পী হব সেরকম নয়, কিন্তু কখনো আমি কোনো স্বপ্ন নিয়ে বা কোনো কিছু অ্যাম্বিশন নিয়ে করার থেকে বড় কথা শিল্প মাধ্যমগুলো বোধহয় একটু ভালোবেসে করলে ভালো, কিন্তু এই যে কবিতাকে সকলের কাছে সেই সময় পৌঁছে দেওয়া, হয়তো তখন এত বেশি ছিল না, এত জনসংযোগের এই মাধ্যমগুলো এত বেশি ছিল না, কিন্তু আমার যার কাছে আমার শুনে মনে হয়েছে যে আমি কবিতাকে আরেকটু ভালোবাসতে পেরেছি সেই বয়সে, ছোট বয়সে, যখন ছোটবেলায় তো যে কোনো কিছু আরও বেশি কাছের হয়ে ওঠে, তিনি অবশ্যই ব্রততি বন্দ্যোপাধ্যায়, তার কবিতা বা তার সেই সময়কার তার আবৃত্তি, এটা আমাদের ওই জেনারেশনের যারা বাচ্চা সেই সময় তাদের কাছে অনেকটা ভালো লাগা বুঝতে, হয়তো সেই জন্যই এতটা পথ তারপরে চলতে আরও বেশি অনুপ্রেরণা দিয়েছে। এখন তো তুমি বেশ, এখন যারা শিখছে তোমার কাছে যারা তাদেরকে দেখছো, তাদের মধ্যে সেই অধ্যাবসায়টা লক্ষ্য করো, মানে সেই, হ্যাঁ, আমার কাছে যারা শিখে তাদের তো অধ্যাবসায় করতেই হয়, আমার প্রচুর মানে নিয়মকানুনের মধ্যে আর কি, আমি মানে আমার সৃষ্টিনগরের স্টুডেন্টের সংখ্যা সারা পৃথিবী থেকে, মানে সারা পৃথিবী বলতে এখন যেহেতু অনলাইন ক্লাস, সারা পৃথিবী বলবো, প্রায় 600, মানে তার বেশি নিতে পারছি না, কারণ আর শেখানোর মতো কোনো দিন বা সময় অবশিষ্ট নেই, সেই জন্য আর নেওয়া সম্ভব নয়, পারলে তার থেকেও বেশি হয়তো আসেন, কিন্তু একটা যেটা বিষয় আমার কাছে যারা আসেন তাদের অনেকেই আমি ইনফ্যাক্ট প্রায়োরিটি দিই, মানুষ বলেন না যে শেখার ক্ষেত্রে যে কিছু শেখে এসেছে
তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমার মনে হয় যে কিছু শিখে আসেনি তাকে অগ্রাধিকার দেওয়াটা উচিত। তার কারণ হচ্ছে যে জানে সে তো জানেই তার বিষয়টার প্রতি ভালোবাসা আছে, সে কোনো না কোনোভাবে নিশ্চয়ই শিখবে বা শেখার সুযোগ পাবে। যে শিখতে চায় কিন্তু তার শেখার সাহসটুকু নেই, এখনো পর্যন্ত সেই আত্মবিশ্বাসটা তৈরি হয়নি, একটুও সাহস নেই, ভয় পায়, অথচ বিষয়টাকে আঁকড়ে ধরে অনেকটা পথ চলতে চায়, তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়াটা উচিত। কারণ এইভাবেই তো ছড়িয়ে যায় শিল্পগুলো সকলের মধ্যে, যারা কখনো সেটার মধ্যে ছিল না তাদের কাছেও ছড়িয়ে যায়। তো ফলে আমার কাছে শিখলাম অনেক বিষয় আছে, আমি যেমন কবিতা মুখস্থ করতে বলবো, দেখে দেখে করতে বারণ করব, তারপরে আরও অনেক রকম ব্যাপার আছে সেই নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। তো অধ্যবসায় যদি নাও থাকে তাহলে আমার কাছে এলে আয়দার অধ্যবসায় তৈরি হয়ে যাবে, আর বেশি দিন আমাকে ভালো লাগবে না, মনে হবে না এই জায়গাটা ছেড়ে দিই, যেটা কঠিন 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 মাটি এটা বোঝা গেল। কিন্তু এটাও খুব সত্যি, যারা আসেন তারা বড্ড বেশি ভালোবেসে ফেলেন, মানে এমন নয় কিন্তু যে এমন একজন টিচার যার কাছে শিখছি যিনি এত কিছু বলছেন বলে তার প্রতি ভালোবাসাটা একটু কমছে, বরং আমি বলবো এত কষ্ট সহ্য করেও আমার স্টুডেন্টগুলোর কৃতিত্ব সেটা যে এতটা ভালোবাসে আমাকে। অবশ্যই দুতরফেরই কৃতিত্ব, কারণ তারাও নিশ্চয়ই এনরিচ হচ্ছে, উর্বর হচ্ছে, আমি কি করে আনবো আমার কৃতিত্ব ওটা ওরা বলতে পারবে, কিন্তু আমি বলবো ওদের কৃতিত্ব। বেশ, তো আমরা আরো অনেক অনেক আলোচনায় মানে আধ ঘন্টা স্লটটা খুব কম তোমাকে পাওয়ার পর, তবু একটা যদি কবিতা আমরা শুনতে পারি তারপর আবার আলোচনায় আসবো। হ্যাঁ, সেটা করাই যায়। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমার মনে হয় আমি যদি বলি, আসলে এই পৃথিবীটা তো খুব অশান্ত, একটা অশান্ত পৃথিবীর মধ্যে আমরা সবাই বসবাস করছি, আর রবীন্দ্রনাথ যা কিছু লিখে গেছেন সেটাও সব সময়ের জন্য প্রাসঙ্গিক, সব সময়ে সব পরিস্থিতি সব কিছুর জন্য প্রাসঙ্গিক। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহিরে দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যারে কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? স্তব্ধ হয়ে যাওয়ার মতনই একটা অ্যাটমোসফিয়ার তৈরি হলো। রবি ঠাকুর তো এখানে মানে সব কিছুকে পেরিয়ে একদম সেরা, সব সময় সব যুগে একেবারেই একেবারেই। তা দিদি, একটা কথা আমি একটু আগেই ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করব, কলকাতায় তো ব্রন অ্যান্ড ব্রটন নয়, অন্য কোথাও ভাটপাড়া, হ্যাঁ হ্যাঁ আদিবাড়ি, তো এইখানে কত কোন বয়সে কোন সময় আসা? এখানে তো আস্তে আস্তে পড়াশোনার সময় থেকে আসতে শুরু করে, এবং আমার বললাম আমি খুব ছোট বয়স থেকে যখন টেলিভিশনের সাথে যুক্ত উপস্থাপিকা হিসেবে তখন থেকেই কলকাতার সঙ্গে যোগ বা কলকাতায় থাকা বা সব কিছু। তবে এটাও খুব সত্যি কথা, মানে কলকাতায় আসার আগে মানে আমাকে দেখে হয়তো সবাই ভাবেন যে হয়তো এখান থেকেই শুরু বা এখান থেকেই সমস্ত কিছু, এমনও হয়েছে আমি যখন টেলিভিশনে অ্যাঙ্করিং করছি, আমি যখন উপস্থাপিকা হিসেবে কাজ করছি সেই সময় তখনও লোকে চেনেন জানেন বেশ কিছুটা, তখনও কিন্তু আমি লোকাল ট্রেনে করে কলকাতায় এসেছি, তখন আমি শুটিং করেছি, শুটিং শেষে লোকাল ট্রেনে চেপে বাড়িতে গিয়েছি, দু একজন চিনেছেন, কাউকে বলেছি হ্যাঁ এটা আমি, কাউকে বলেছি না এটা আমি তো নই, মানে এইরকম বিষয় হয়েছে। তো প্রত্যেকের একটা আর কি গল্প থাকে, কখনো সেটা সামনে আসে কখনো সেটা আসে না। তো আমার মনে হয় এই দেখো, এটা তো শুধুমাত্র আজকে আমরা যে কাজটা করছি
সেই কাজটা অনেকের কাছে পৌঁছেছে বলে আমার গল্পটা শুধু রয়েছে বা আমার গল্পটাই শুধু একটা গল্প এমন নয়। প্রত্যেকটা মানুষ যারা নিজেদের মতো করে কাজ করছেন, জীবনে সাফল্য পেতে চাইছেন যে কোনো প্রফেশনে, তাদের প্রত্যেকেরই কিন্তু নেপথ্যে একটা এরকম স্ট্রাগলের গল্প থাকে। হ্যাঁ, আমি হয়তো এটা বলতে পারছি আজকে ক্যামেরার সামনে এসে আপনারা শুনছেন, সবারটা হয়তো সেরকমভাবে শোনা যায় না, যার জন্য আমি মনে করি এই গল্পগুলো খুব একটা বলার মতো কিছু নয়, এগুলো খুব স্বাভাবিক। মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা প্রতিদিন এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদেরকে কোথাও একটা প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদের সবারই কোথাও না কোথাও এই গল্পগুলো থাকে। আর এগুলো না থাকলে বোধ হয় মানুষটা সাফল্যটা খুব সহজ হয়ে যায়, একটু দরকার এগুলো থাকা। একদম একদম। তুমি যেমন বলছিলে যে স্ট্রাগল তো আমাদের প্রত্যেকের জীবনে কারোর কম কারোর বেশি থাকে। তো তুমি সঞ্চালিকা হিসাবে বলছিলে যে সঞ্চালিকা হিসাবে যখন তোমার আত্মপ্রকাশ, তখন তারপর থেকে মানুষের তোমাকে চেনা, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভয়ঙ্কর ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যারা চেষ্টা করছেন, যারা প্রতিষ্ঠা পেতে চাইছেন, তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? সোশ্যাল মিডিয়া খুব ভালো একটা মাধ্যম যেখান থেকে অনেক সময় মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র শিল্প বা সংস্কৃতির বিষয় নিয়ে না, নানান কিছু নিয়ে, যা আমরা লোকের কাছে পৌঁছে দিতে চাইছি, চাইছি অনেকে আমাকে চিনুক জানুক বা বিষয়টা সম্পর্কে জানুক। তো সেখানে সোশ্যাল মিডিয়ার একটা খুব বড় ভূমিকা আছে। তবে এটাও খুব সত্যি কথা, সোশ্যাল মিডিয়ার ভূমিকা আছে বলেও কিছু যদি আমি খুব সহজলভ্য ভেবে নিই সেটা মুশকিল। মানে ধরো আমার সামনে একটা ক্যামেরা রয়েছে, আমার সামনে হয়তো সোশ্যাল মিডিয়ার বেশ কিছু মিডিয়াম রয়েছে, এবং আমি সেখানে খুব সহজে হয়তো মনে হচ্ছে আমি কিছু আলাদা করে মনে হচ্ছে শেখার দরকার নেই, তো এগুলো রয়েছে, আমি সবার কাছে দিব্যি পৌঁছে যেতে পারবো, সবাই তো যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা সেটা কিন্তু নয়। একটা যে কোনো শিল্প মাধ্যমে যারা খুব প্রতিষ্ঠিত বা যারা খুব জনপ্রিয় বা যারা অনেক বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, আমরা অনেক সময় এখন বলি যে এটা এটা এই মুহূর্তে ট্রেন্ডিং, ট্রেন্ডিং বিষয়টা আলাদা। ট্রেন্ডিং তো একটা সময়ের উপর ডিপেন্ড করে, সেটা একদম অন্যরকম একটা বিষয়। কিন্তু ট্রেন্ডিং ছাড়াও একটা শব্দ আছে, সেটা হচ্ছে চিরকালীন বা চিরন্তন। সেটাই একজন শিল্পীকে চেনায় বা শিল্পীকে মানুষের মনে জায়গা তৈরি করে দেয়। তো সেই জায়গাটার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম প্রয়োজন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা ভীষণ একটা ভালো প্ল্যাটফর্ম, আমাদের 3 মিনিটের একটা স্টেজ পেতে ভীষণ কষ্ট করতে হতো সেই সময়ে। সারা বছরে দুবার বা তিনবার হয়তো স্টেজে ওঠার সুযোগ পেতাম সারা বছর ধরে আবৃত্তি শিখেও। সে তুলনায় এটা অনেক সহজ একটা বিষয়, কিন্তু সহজটাকে সহজলভ্য ভাবাটা ঠিক নয়, আমার এটাই বক্তব্য। একদমই। কিন্তু দিদি, এই এই বিষয়টা যেটা তুমি বললে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা, মানে কবিতা বা আবৃত্তি আমরা জানি ক্লাস মাসের তো একটা ব্যাপার থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি যারা খুঁজে নিতে চান তারা তো খুঁজে পৌঁছে যান, কিন্তু কোথাও কি সোশ্যাল মিডিয়া এই ত্বরান্বিতটা করছে না যে যারা খুঁজে নিতে পারেননি? না, আমি একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে যা কিছু হয় সেটাও কি সবার জন্য কিন্তু সব কিছু নয়। এবার যেটা বিষয়, যে কোনো কিছু সবার জন্য করে তোলাটাও একটা অবভিয়াসলি বড় বিষয়, সেটা করে তোলা সবসময় যায় না। আমরা যা কিছু দেখি সেটা সবসময় আমাদের সব কিছু দেখতে ভালো লাগে না, আবার আমাদেরও সবার সবসময় দেখতে যে ভালো লাগে এমনটা নয়, নাই হতে পারে, সেটা কারো দোষ নয়। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষ নিজের মতো, প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা। তো সেখানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তুমি যদি বলো অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেটা নিশ্চয়ই একটা বড় ব্যাপার, অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। কিন্তু পৌঁছে যাওয়ার পরে ওই যে বললাম না, থেকে যাওয়া বলে একটা শব্দ আছে, ওটা কিন্তু শুধু ওই ট্রেন্ডিং দিয়ে হবে না, ওটা অনেক অনেক অনেকটা সময়ের ব্যাপার। মানুষের সময় বদলায়, এক একজন জেনারেশনের এক এক রকম পছন্দ, কিন্তু তারপরেও কোথাও এখনো পর্যন্ত আমাদের মনে হয় যদি গান শুনি, একটু আশা ভোসলের গানটা শুনি, লতা মঙ্গেশকরের গানটা শুনি, সব কিছুকে সরিয়েও, এই সময়ের গান সরিয়েও এক সময় ইচ্ছে হয়, ওটা খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। ওটা অবভিয়াসলি আমরা কখনো সেই জায়গাটাতে পৌঁছতে পারবো কি পারবো না সেটা তো জানি না, কিন্তু যে কোনো মানুষের পৌঁছানোর উদ্দেশ্যটা ওটাই থাকা উচিত। একেবারে একেবারে।
দিদি, এই একটু আগে যেমন তুমি বলছিলে যে একটা গোটা জার্নির পিছনে অনেক স্ট্রাগল থাকে, একটু মানে আমিও বলছিলাম যে কবিতা নিয়ে পথ চলা এটা কিন্তু সাহসের বিষয় এবং পরিবারের সাপোর্টেরও অবশ্যই বিষয়, যেটা তোমার ছিল তুমি বললে, স্ট্রাগলটা ঠিক কতটা ছিল? স্ট্রাগল তো অনেকটাই ছিল, মানে একটা সময় স্ট্রাগল অনেকটাই ছিল। স্ট্রাগল বললাম না, আমি স্ট্রাগলের সব গল্প তো বলবো না, আমি কখনো সবার সামনে স্ট্রাগলের সব গল্পটা বলি না, বলা কিছু কিছু স্ট্রাগল হয় নিজস্ব নিজস্ব, আর যা কিছু খুব নিজস্ব হয় সেটা কিন্তু খুব ভালো, মানে এই নিজস্ব হয়ে থাকাটা সেটা নিজের ক্ষেত্রে অনেকটা অনুপ্রেরণার, মানে ওইগুলোকে মনে করে সামনের পথটা চলাটা আরও বেশি বোধ হয় চ্যালেঞ্জিং হয়। যদি ওরা সবার করে দিই তাহলে আমার নিজের বলতে কী থাক, ওই স্ট্রাগলটুকু আমার থাক, সবটুকু অবশ্যই বলবো না, কিন্তু এটুকু আমি বলবো যে স্ট্রাগল একটা দীর্ঘ বিষয় এবং যেটা সব জায়গাতে হয়, এইরকম একটা কোনো কিছু সংস্কৃতিমূলক বিষয় নিয়ে সামনের পথটা চলার ক্ষেত্রে অনেক ইনসিকিউরিটির জায়গা থাকে, তো সবার ক্ষেত্রে যে কোনো ফ্যামিলির ক্ষেত্রে সেই ইনসিকিউরিটির জায়গাটা তো তাদের ভাবনায় থাকে যে মেয়েটা যদি আরেকটু পড়াশুনো করে চাকরিটা করতো তাহলে বোধ হয় ভালো হতো। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যেহেতু ওই বললাম না, খুব ছোটোবেলা থেকেই আমি যেহেতু টেলিভিশন মাধ্যমের সাথে রয়েছি, একটা না কাজ করে গেছি, হ্যাঁ তখন হয়তো আবৃত্তি শিল্পী হিসাবে এত বেশি মানুষ চিনেননি, কিন্তু নিয়মিত সেই সময়ও আবৃত্তির সাথে যুক্ত থেকেছি, অনুষ্ঠান করেছি, তা আমার ক্ষেত্রে এই ভাবনাটা খুব একটা আসার অবকাশ হয়নি, কারণ যে সময় থেকে মানুষের কর্মজীবন শুরু হয় সেই সময় থেকেই আমার কর্মজীবনটা শুরু হয়ে গেছে আর কি। তো দিদি, তারপরেও কিন্তু আমি অনেক কিছু করিনি, মানে ইচ্ছা, যেটা মানুষের অনেক কিছু অ্যাম্বিশন থাকে, এখান থেকে হয়তো অভিনয় বা এই সমস্ত কিছু, সেরকম সুযোগ কি? হ্যাঁ অবশ্যই এসেছিল, অবশ্যই এসেছিল, এবং সেগুলো আমি করিনি, তার কারণ হচ্ছে আমি না যে কাজটা করি সেটা খুব ভালোবাসার জায়গা থেকে করি, আমি বোধহয় আমার মনে হয়েছে আমি যেটা করছি, যেগুলো করছি সেগুলোর ক্ষেত্রে আমি বেশি কমফোর্টেবল, অভিনয়টা বোধহয় অত ভালো করে করার মতো ক্ষমতা আমার নেই, বা সেই প্রত্যেকটা মানুষের তো হয় নিজের কিছু, নিজের কতটা সীমাবদ্ধতা সেটা জানাটা খুব প্রয়োজন, সেটা খুব উচিত। আমি এমন একটা কোনো কাজের ক্ষেত্রে অবভিয়াসলি আমার নিজের ভালো লাগার জায়গাটা ছেড়ে ছাপাবো না, যেখানে আমার মনে হবে যে না এখানে আমি খুব একটা কমফোর্টেবল নই, বা এই জায়গাটায় জন্য আমি ঠিক উপযুক্ত বা সেই যোগ্যতা আছে, সেরকম ব্যাপারটা। তো আমার অভিনয়ের ক্ষেত্রে সেই ইন্টারেস্টটা কখনো ছিল না, কিন্তু একাধিক এরকম এসেছে আমার পুরো কেরিয়ার জুড়ে, এখনো পর্যন্ত আসে, কিন্তু এখনো পর্যন্ত ইচ্ছে হয়নি, যদি কখনো ইচ্ছে হয় নিশ্চয়ই, কোনো আফসোসও নেই এটা নিয়ে, যেমন একদমই নেই, মানে একদমই নেই। আমার একটা কথা যখন আমাকে লোকে বলেন, আসলে মানুষ ভাবেন যে মোটামুটি একটু দেখতে টেখতে যদি সুন্দর হয় বা ভালো, এমনিতে তো ভালো এক্সপ্রেশন বা সব কিছু, তো তাহলে তার তো একটা অভিনয়ের বিষয় থাকা উচিত। তো এরকম অনেক সময় অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি অভিনয়টা করছো না কেন, বা তোমাকে অভিনয়ের ক্ষেত্রে কেউ কি বলেননি? এলাম হ্যাঁ বলেছেন, তাহলে 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 কেন করছো না? এলাম দেখুন, যারা ওই কাজটা করছেন তারা তো সেক্ষেত্রে খুব যোগ্য মানুষ, আমি যে কাজটা করছি আমার জায়গাতে আমার মনে হয় আমার যোগ্যতার কিছু মানুষের থাকা উচিত, যাতে এটা আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে যায়, তো এই কাজটার জন্য আমি খুব উপযুক্ত, আমি অন্য কোনো ক্ষেত্রে ভাবতেও চাই না, কারণ আমি চাই কবিতাটা অনেক মানুষের কাছে পৌঁছোক, অনেক মানুষ আরও বেশি করে কবিতা বিষয়টার সাথে আরও বেশি ইনভলভমেন্ট বাড়ুক, আবৃত্তি করুক প্রচুর মানুষ, এবং সেখানে আমার মনে হয় আমার এই নিয়ে পথ চলাটা বোধ হয় আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করবে, উদ্বুদ্ধ করবে, খুব বড় শব্দ বললাম হয়তো, কিন্তু ঘটনা হচ্ছে যে সেটুকু অনেক মানুষের ক্ষেত্রে আমি দেখেছি আর কি প্র্যাকটিক্যালি। একেবারেই দিদি, যে বিপি পোদ্দারের ফেসবুক লাইভে আমরা আছি, মানে সচেতনতা নিয়ে তো কথা বলবো, কিন্তু শিল্প বিষয়টা খুব সংযমের, খুব সাধনার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার রুটিন যদি আমরা জানতে পারি। শিল্প বিষয়টার সাথে কিন্তু সুস্থতারও খুব বড় সম্পর্ক, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো পেশার সাথেই একটা মানুষ যদি সুস্থ না থাকেন, যদি তার জীবনযাপনে সংযম না থাকে, তাহলে কিন্তু তার শরীরের ক্ষেত্রে সেটার একটা প্রভাব ভীষণ রকমভাবে পড়ে। আমার ক্ষেত্রে আমার যেটা একটা ছোটোবেলা থেকে সুবিধা, আমার মা যোগাসনের শিক্ষিকা, তো ফলে আমি যোগাটা খুব ছোট থেকে করে এসেছি, এখনও পর্যন্ত নিয়মিত ওটা আমার রুটিনের মধ্যে পড়ে। আমার নিজের একটুখানি মানে একটু আমি ফিটনেস ফ্রিক, এটা আমার একটা ভালো বা মন্দ যেদিকে বলা যায় ভালো কেন,
যোগা জিম বা বাকি যা যা কিছুর মধ্যে আর কি মানুষ থাকতে পারে, সেগুলোর সাথে আমার জীবনে মানে প্রত্যেকটা দিনের আর কি কিছুটা সময় কাটানোটা খুব জরুরি। ওতে তো মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর যদি কখনো খুব চাপে হয়তো দেখা গেল 2-3 দিন আমি কিচ্ছু করে উঠতে পারলাম না, আমার তখন কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, মানে মনে হয় কি যেন একটা নেই, কি যেন একটা নেই। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কিছু এক কিছুটা সময়ের জন্য নিজের শরীরের ব্যাপারে বা স্বাস্থ্যের ব্যাপারেও একটু সচেতন থাকা উচিত। স্বাস্থ্য বা শরীর এসব ক্ষেত্রে সচেতনতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মন ভালো থাকে, বাকি সমস্ত কিছু ভালো হয় কাজকর্ম। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে আরেকটা বিষয় ভীষণ রকম যেটা উচিত, কোনো রকম শারীরিক অসুস্থতা যদি মনে হয় কোনো ক্ষেত্রে তখন অবভিয়াসলি ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত। সেক্ষেত্রে কিছু ফেলে রাখলে আর কি অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। দিদি একটা প্রশ্ন আমার মনে হলো, এটা প্রাসঙ্গিক, একেবারেই ব্যক্তিগত প্রশ্ন নয়, পুরোটাই অনুভূতি নিয়ে প্রশ্ন। বলা হয় শিল্পী মানুষদের কাছে প্রেম সৌন্দর্য এর একটা আলাদা ব্যাখ্যা থাকে, তোমার কাছে যদি জানতে চাই। প্রেম সৌন্দর্য সবকিছু, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যে মানুষটা প্রেমে থাকেন তার কাছে পৃথিবীর সবটুকুই সুন্দর, পৃথিবীর সবটুকুই প্রেমময়। এমনকি যে জায়গাটা খুব খারাপ, আমি বলছি বৃষ্টি পড়ছে, রাস্তায় খুব কাদা, একদম হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু তাতেও দেখবে যে তার খুব একটা খারাপ লাগছে না, সে সেটা দিয়েও ঠিক হেঁটে একদিন চলে, মানে ওটা যদি তাকে সেই অবস্থাতেও যেতে হয়, সে খুব মন খারাপ করে, বিরক্তি করে, রাগ করে ওই কাজটা করবে না, সে আলটিমেটলি সেটাকে ঠিক সেভাবেই পেরিয়ে যাবে। হ্যাঁ, মানে সবাই এটা শিল্পী হলেই করেন আমি সে কথা বলছি না, কিন্তু আমার মনে হয় যে কোনো মানুষের এই মনটুকু থাকাটা দরকার, যেখানে সে সব কিছুর মধ্যে কিছুটা ভালো লাগা বা আনন্দ খুঁজে পাবে। যদি সেটা খুঁজে পায় বা যতদিন সে খুঁজে পাবে ততদিন আমার মনে হয় সে তার নিজের যে এক্সপ্রেশন বা প্রকাশগুলোর মধ্যে দিয়েও অন্যকে সে আনন্দটা দিতে পারবে, সেই ক্ষমতাটা তার থাকবে। একেবারে তোমাকে সঙ্গে পেয়েছি আজ একটা দারুণ উৎসব মুখর দিন, বাইরে বৃষ্টিও পড়ছে, একটা ছোটকে কিছু শুনতে পারি আরেকবার? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি বরং একটা বৃষ্টি যেহেতু একটা ছোট্ট অংশ শোনাচ্ছি, মেঘ বলল কবি শুভ দাশগুপ্ত। মেঘ বলল যাবি অনেক দূরের কেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাব? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? ছোট্ট অংশ শুনালাম, পুরোটা অসাধারণ, অসাধারণ, মানে আমার কমপ্লিমেন্টসের দরকার পড়ে না, আপনারাই জানেন, আপনারাই শুনছেন, কোনো উপায় নেই, মানে কমপ্লিমেন্ট দিতেই হবে সামনে বসে, একদমই নয়, কি বলতে চাচ্ছ, স্পন্টেনিয়াসলি বেরোলো আমার, আমি মজা করে বলছি, না না একদমই। দিদি একটা ছোট্ট খেলা আছে, আমরা তো আলোচনা করছি, আবৃত্তি চলছে আমাদের, আরো আরো একটা হয়তো তোমার কাছে অনুরোধ আমাদের থাকবে, তো আমার মনে হয় একটা র‍্যাপিড ফায়ার করা যাক। হ্যাঁ, কি কঠিন কঠিন প্রশ্ন দেবে, একদম সহজ সহজ প্রশ্ন আছে বিশ্বাস করো। কলকাতা শহর তোমার খুব কাছের যেটুকু জানি, রাতের কলকাতা না ভোরের শহর একটু ব্যাখ্যায় যেতে পারি তো? তো ভোরে আসলে আমি একটা টেলিভিশন প্রোগ্রাম করি, যার জন্য আমাকে ভোর 4টায় উঠতে হয়, খুব কষ্টের সেটা, রাতের কলকাতা। বেশ, পাহাড় না সমুদ্র? সমুদ্র। বেশ, সূর্যাস্ত না সূর্যোদয়? অবভিয়াসলি সূর্যোদয়। তোমার জীবনের এমন কোনো মুহূর্ত যেটা ভুলতে চাও? না, আমার জীবন নিয়ে কখনো কোনো আফসোস নেই, তার কারণ হচ্ছে যা কিছু ফেলে আসা তা কিছু অতীত, সুতরাং ভুলতে যাওয়ার কিছু নেই, সামনে একটুকু দিয়ে পথ চলেই বেটার, আফসোস নেই কিছুতে। বেশ, আর সব থেকে মেমোরেবল মোমেন্ট? সব থেকে মেমোরেবল মোমেন্ট, মানুষের জীবনে আমার মনে হয় কোনো একটা হয়তো ভালো লাগার মুহূর্ত বা সেরকম
ব্যাপারটা থাকে না, অনেকগুলো মিলেমিশে থাকে। তবে আমার মনে হয় মেমোরেবল মোমেন্ট এই সময় না বলে দিয়ে অপেক্ষা করা ভালো, যে সারা জীবন আমি তোমাকে এটা শেষ বয়সে বলবো। ঠিক আছে, অসাধারণ ছিল এটা। শুভেচ্ছায় একগুচ্ছ রজনীগন্ধা নাকি একগুচ্ছ লাল গোলাপ? দুটোই খুব প্রিয়। রজনীগন্ধার গন্ধটা মারাত্মক প্রিয়, ভীষণ ভালো লাগে। আর গোলাপের তো মানে খুব, এটা আমি চুজ করতে পারবো না, দুটোই নিয়ে নেবো, দুটোই নিয়ে নেবো। বেশ, একান্তে যদি ঘর, নিজের মি টাইম, নিজের ঘর সাজাতে হয় তাহলে দুটো অপশন, নিজের পছন্দের কোনো ফ্রেগরেন্সের ধূপ আর প্রদীপ দিয়ে নাকি ডিম লাইট? প্রদীপ। বেশ, প্রিয় ঋতু? বসন্ত। প্রিয় লেখক? বুদ্ধদেব গুহ। লং ড্রাইভ নাকি পায়ে হেঁটে শহর কলকাতা? পায়ে হেঁটে শহর কলকাতা, যেটা আমি করতে পারি না অবভিয়াসলি, মানে লং ড্রাইভ হয়ে যায়, পায়ে হেঁটে কলকাতা আমি দেখতে চাই, পায়ে হেঁটে কলকাতা যদি কখনো সেরকমভাবে আবার দেখার সুযোগ আসে। পায়ে হেঁটে আরেকটা হচ্ছে, আরেকটা জিনিস আমি চড়িনি কখনো, সেটা হচ্ছে ওই ডাবল ডেকার বাসগুলো হয় না, আছে কিনা এখনো জানি না। আছে দূরপাল্লার? না না না, কলকাতার মধ্যেই বোধ হয় দোতলা বাস এক সময় ছিল, এখন আছে কিনা আমি জানি না। আমি ওর দোতলাটায় চাপতে চাই যদি থাকে এখন পর্যন্ত, ওটা আমার খুব ইচ্ছে, ওই দোতলাটায় চেপে পুরো শহরটা দেখতে চাই একদিন। বেশ, কবিতা আনন্দে না দুঃখের সঙ্গী সব থেকে বেশি? সব সময়ের সঙ্গী, সব সময়ের সঙ্গী। বেশ, আমাদের মোটামুটি এটা এই পর্যন্তই, মানে র্যাপিড ফায়ারটা এই পর্যন্তই। তো দিদি একটা জিনিস জানতে চাইবো, এক্ষুনি তুমি বলছিলে যে ব্রততিদির কবিতা তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে। না, আরও অনেকে, আমার আমার কাজে সব্যসাচীও ভীষণ রকমভাবে ইন্সপায়ার করেছে, মানে ওই ছন্দ, ওই রকম ভয়েস, ওই রকম সমস্ত কিছু, ওই দাপট উৎপলবাবু, উৎপল কুণ্ডু ভীষণ রকমভাবে ইন্সপায়ার করেছে, মানে করেছে, আমি সে কথা বলছি না। আমি বলছি যে কাজী সব্যসাচী বা উৎপল কুণ্ডুকে আমরা অনেকটা বড় হয়ে শুনেছি আর কি, বা কিছুটা বড় হয়ে চিনেছি আলাদা রকমভাবে। ব্রততিদিকে তো ছোটোবেলা থেকে, তখন তো আমাদের সময় সেই ক্যাসেট, সিডি এসব সমস্ত ছিল, তো ফলে ওনাকে পেতাম অনেকটা বেশি করে, ফলে অনেকের ক্ষেত্রে ওই স্বপ্নটা তৈরি করার ক্ষেত্রে ওনার একটা ভীষণ রকম ভূমিকা আছে বলে মনে হয়। তারপর আমি একটা ছোটোবেলায় একটা কাজ করেছিলাম, খুব ছোটো ছিলাম সেই সময়, বোধ হয় তখন 3-4 পড়ি ক্লাস, আর তখন সেই সময়কার তৎকালীন দূরদর্শনে যারা দিকপাল সমস্ত ব্যক্তিত্ব, তারা সেই সময় সেই মানে সেই একই বিষয়টা, একটা বাচ্চার ছোট্ট কাজ ছিল, সেটা আমি করেছিলাম সেই সময়, একটা কবিতা। তো সেখানে আমি পার্থ ঘোষ, গৌরী ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায় সবাইকে প্রথম আর কি দেখছি, আমি তখন ক্লাস 3-4 পড়ে একটা বাচ্চা মেয়ে, কথা বলতে পারছি না ভয়ে, খুব স্বাভাবিক, ওই রকম একটা উচ্চতা বা ওরকম সকলের ক্ষেত্রে যাদের তখন পর্যন্ত নাম শুনেছি, একটা মফস্বলের মেয়ে প্রথম তাদেরকে, বাচ্চা মেয়ে, দূর থেকে দেখছে, কিন্তু কোথাও যেন মানে ওই স্মৃতিগুলো, তুমি বলছিলে না যে আমি বলবো কাজের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে, ওই স্মৃতিগুলো খুব দামি স্মৃতি, সেই স্মৃতি। বেশ, তো একটা প্রসঙ্গে আমি আসতে গিয়েও তখন মানে আমরা অন্য প্রসঙ্গে চলে গেলাম, এই তুমি বাইরে যাও, এখন তো বাইরেও কবিতার জন্য যেতে হয় তোমাকে, এখন কোথায় যেতে হয়, এখন কোথাও যেতে হচ্ছে না, এখন লকডাউনের জন্য যেতে হচ্ছে। হ্যাঁ, মানে এর আগে এই ফেজটার আগে মোটামুটি আমার মানে লন্ডন, দুবাই, বাংলাদেশের বহু জায়গা, মানে বহুবার আমার তার আগে অবধি যেটা হতো সেটা হচ্ছে প্রত্যেক মাসে একবার করে এয়ারপোর্টে যেতে হতো, সবাই মোটামুটি চিনে গেছিলেন মুখ, যেই নিয়ে আবার এসেছে। বেশ, তো সেখানের দর্শকদের, শ্রোতাদের, শ্রোতা বন্ধুদের সঙ্গে কমিউনিকেশনটা ঠিক কীরকম, কতটা উন্মাদনা থাকে তাদের মধ্যে? সেখানে আরও মানে আসলে এটা ঠিক উন্মাদনা বিষয়টা কোনো একটা জায়গার ভিত্তিতে নয়, আমি বলবো না সবসময় বিদেশে বেশি উন্মাদনা বা কম উন্মাদনা। আমি যখন বাংলাদেশে ঢাকাতে অনুষ্ঠান করতে গিয়েছি, তখন আমি দেখেছি যে সেখানকার হয়তো অডিটোরিয়ামের হয়তো লোক সংখ্যা ধরতে পারে 600, জমা হয়েছেন 1200 লোক ওটা দেখবেন বলে রাত্রি 10টা পর্যন্ত অপেক্ষা করেছেন, এটা যেমন সত্যি, তেমনি এটাও আমি দেখেছি আমাদের এখানে কাটোয়াতে অনুষ্ঠান, প্রবল বৃষ্টি, শীতকালে আবার বৃষ্টি, শীতকালে সন্ধ্যাতে বৃষ্টি, আমি স্টেজে ওঠার আগে আমি দেখছি একটি মানুষ নেই, পুরো মাঠের, খোলা মাঠে মেলা হচ্ছিল একটা, তার একটা অনুষ্ঠান, তা বললো আজকে তো আমাকে একা একাই বলতে হবে, যাই হোক। এবার আমি যখন স্টেজে উঠলাম,
ওঠার আগেই আর কি, যখন তারা উদ্যোক্তারা নাম ঘোষণা করলেন, আমি দেখছি ছাতা নিয়ে সেখানে একের পর এক মানুষ জড়ো হচ্ছেন শোনার জন্য। এবং আমি একটা সময় তাদেরকে বলছি, মুষলধারে বৃষ্টি পড়ছে শীতকালে, আমি বলছি আপনাদের না ঠান্ডা লেগে যাবে, স্টলগুলো রয়েছে, আপনারা ওখানে গিয়ে বরং দাঁড়ান, আমার আপনাদেরকে সামনে থেকে না দেখলেও কোনো অসুবিধা নেই, আমি শুধু ছাতাই দেখতে পাচ্ছি। ওরা আমাকে তখন বলছেন আপনি শুধু অনুরোধের কবিতাগুলো শুনিয়ে যান, আপনি যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। তো এটা হচ্ছে উন্মাদনা, সেটা দেশে বা বিদেশে বা অন্য দেশে সে বিষয় না, এখানে যেন কোথাও খুব আপনজন মিলেমিশে গিয়ে সব জায়গাতেই সেই হয়তো কবিতাটাকে একান্তভাবে আপন করতে পেরেছেন বলে আমাকেও করতে পেরেছেন। একদমই তাই। এই কমপ্লিমেন্টস মানে দর্শকদের সঙ্গে সরাসরি যোগ, তাদের ভার্সনটা শোনা, ভালো খারাপ, এইটার নিয়ে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, মানে অনেক স্মৃতি আছে, এবং এটাই আপাতত এই মুহূর্তে প্রচণ্ড মিস করছি, সবচেয়ে বড় কথা এটাই। ওই স্টেজ মানে আমাদের তো বললাম তো, আমরা সোশ্যাল মিডিয়া তুমি যতই বলো না কেন, আমাদের জীবনের শুরুটা হয়েছে মঞ্চ থেকে। তো মঞ্চ মানে হচ্ছে মানুষের সাথে একাত্ম হওয়ার একটা সেখানে সুযোগ এবং একটা খুব বড় চ্যালেঞ্জ। ওই জায়গাতে যদি কাউকে জয় করা যায় তাহলে সব জায়গায় জয় করা যায় আমি মনে করি। তো সেইখানে ওই মঞ্চটাকে অনেক দিন না পাওয়া সেভাবে, আর ওই যে মানুষের উচ্ছ্বাস আবেগ, ওটা ভীষণ রকম মিস করছি। দেখা যাক কবে ফিরে আবার সব কিছু। আশা করি আমরা খুব তাড়াতাড়ি এই দুঃসময় কাটিয়ে উঠে আমরা আবার সুসময় ফিরবো, তুমিও মঞ্চে ফিরবে, দর্শক তোমাকে, শ্রোতারা তোমাকে কাছ থেকে দেখতে পাবে। সোশ্যাল মিডিয়া যেমন তুমি বলছিলে সেগুলো তো রয়েইছে। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষের দিকেই, তো আমার একটা ব্যক্তিগত আবদার আছে তোমার কাছে, সেটা হচ্ছে দেখা হলো বছর কুড়ি পর, এটা আমার খুব কাছের একটা, দেখা হলো বছর চারেক পর। হ্যাঁ, কিন্তু বছর চারেক পর আমি দেখা করতে মোটেই চাই না। না না না, তুমি তোমার অনুরোধটা যেটা তুমি করবে সেটা হচ্ছে তুমি তো শুনে নেবে ইউটিউবে ওটা। আমি বরং যেটা বলি, যেটা সকলের ক্ষেত্রে ভীষণ রকম ভালো লাগার একটা, অন্তত আমার মনে হয় যখন কাউকে ছেড়ে চলে যেতে হয় তখন সেটা বলার জন্য খুব সুন্দর, সেটা দিয়ে শেষ মনে থাকবে অরণ্য বসুর কবিতা। পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে পুষ্প দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে বেশ অসাধারণ অসাধারণ। আপনারা অনেকের প্রশ্ন হয়তো আমরা নিতেও পারলাম না, আপনারা প্রশ্ন করেওছেন, কেমন লাগলো আমাদের এই আড্ডা সেশন মুনমুনদিকে? আশা করি আমরা আবারও পাবো, কখনো সুযোগ পেলে অবশ্যই মুনমুনদি আমাদের সময় দেবেন। তোমার কেমন লাগলো আমাদের সাথে? আমার খুব সুন্দর লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, তুমি ভারী সুন্দর কথা বলো, খুব সুন্দর প্রশ্ন, এবং অবশ্যই বিপি পোদ্দারের এই যে সমস্ত কিছু, যে এই উদ্যোগ, এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো এই কারণে, কারণ কোথাও একটা ওই যে বললাম যে সুস্থ থাকা, ভালো থাকা, এবং সে বিষয়ে সচেতনতামূলক উদ্যোগের প্রয়োজন আছে ভীষণ রকমভাবে, সেটাকে নানান রকমভাবে তো সেই উদ্যোগটা নেওয়া হয়, এটা সেই উদ্যোগেরই একটা অংশ, সেই পার্ট হতে পেরে বা সেইটার একটা অংশ হতে পেরে আমার খুব ভালো লাগলো। আমরাও সত্যিই খুব অল্প সময়, কিছু করার নেই, সময় বেশিক্ষণ দিদির পক্ষেও সম্ভব না, একটা তো নির্দিষ্ট সময় থাকেই। তো আপনাদের কেমন লাগলো, আপনাদের আর কি কি প্রশ্ন আছে, পরে কখনো দিদিকে সঙ্গে পেলে আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের দিকে চোখ রাখবো, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।